দাবা মা পেটে উঠেছে আল্লাহ নবী ছোট বাচ্চা মানুষকে নেবেন না রাফে বিন খাদিজ তিনি জানেন নবীজি সামনে চলে আসবে আল্লাহর নবীর সামনে সেই রাফে বিন খাদিজ পা উঁচা করে দিয়ে দাঁড়ালেন এটার নাম চেষ্টা জোরে বলেন কি রাফে বিন খাদিজ দুইটা পা উঁচা করে দিয়ে দাঁড়ালেন আল্লাহ নবী দেখলেন তার মনে চেষ্টা নবীজির কাছে এত আনন্দ লেগেছে আল্লাহ নবী বললেন সাহাবীরা দেখো ছোট্ট এই রাফে বিন খাদিজ জিহাদে যাওয়ার জন্য কেমন আপনার চেষ্টা দুইটা পা উঁচা করে দিয়েছেন তার এই চেষ্টা বলে সে বড় তীরন্দাজ হবে বড় বীর হবে বড় তীরন্দাজ হবে বলেন আল্লাহু আকবার সামুরা রাজি আল্লাহ তাআলার হুই বয়সী ছিলেন তিনি মনে করলেন সামুরা রাজি আল্লাহ তাআলার হু মনে করলেন আল্লাহ নবী মনে হয় আমাকে জিহাদের ময়দানে নেবে না বাবার সামনে কান্না শুরু করলেন আব্বা আমাকেও জিহাদে যেতে হবে ছোট্ট মানুষ বলে আমাকে মনে হয় নেবে না আমি রাফে বিন খাদিজের সাথে কুস্তি লড়তে চাই আমি যদি হারাতে না পারি একবারের জন্য বায়না করব না জিহাদের ময়দানে যাব না বলেন আল্লাহু আকবার নবীজির সামনে হাজির হলেন আমাকে একটু কুস্তি লাগায় দেন আল্লাহ নবী আগ্রহ দেখলেন কুস্তি শুরু হয়ে গেল রাফে বিন খাদিজ কে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্শই বানায় দিলেন একটু চিন্তা করে দর্শই বানায় দেওয়ার পরে নবীজি অনুমতি দিলেন ছোট্ট দুইজন সাহাবি তারাও জিহাদের ময়দানে যাবে বলেন আল্লাহু আকবার আজকে আমরা যতজনই মাহফিলে আছি একটু যদি টার্গেট দিতে পারি এক নম্বরে আমার আপনার কার্যক্রম হবে আজকের এই মাহফিল থেকেই বিজয় হওয়ার আগ পর্যন্ত একজন নামাজ ছেড়ে দেব না নামাজের জন্য প্রথম কাজটা হবে ইহসানুল ওযু সুন্দর করে ওযু বানাবে যার ওযু যত সুন্দর হবে তার গুনাহগুলো আল্লাহ তত মাফ করে দিবেন বলেন আল্লাহু আকবার সুন্দর করে ওযু করতে রাজি সবাই তো বলে না রাজি এবার ওযু জানেন না কে দাম দাম করে হাতটা উঠান কে ওযু জানেন না হাত তুলেন সবাই জানেন একজনে কইছে হুজুর যে ওযু জানে না এত শয়তান চিন্তা করছেন মানুষ কত রকম আচ্ছা ওযু কেউ নাই জানতে পারে এরকম পাপিষ্ট থাকতে পারে না আল্লাহ খায় আল্লাহ পরে আল্লাহ নাফরমানি করে আচ্ছা নামাজকে সারেন কেমন শরীরে যদি একটু জ্বালা ধরে কবিয়া করোনা কিন্তু শেষ ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون أبو عبد الله 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 আমরা তো এমন মানুষ ও কানাল ইনসানু কাফুরা মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে ঠিক না বেঠি গত রমজানে সালাতুল তারাবির কথা একটু মনে করে আমি ব্যক্তিগত আমার নিজের ঘরের পাশে একটা ফ্ল্যাট খালি করে সেখানে সালাতুল তারাবি করেছি মসজিদে যেতে পারি না মসজিদে গেলে খুলে যেতে দেয় না মনে মনে চিন্তা করছিলাম আল্লাহ এই তো মনে হয় কেমন চলে এসেছে
যে আমার মসজিদে জুমার সময় হাজার হাজার মুসল্লি হয় সেই মসজিদে দশ জন বারো জন সালাতুল জুমা পড়িয়েছি আর জুমার পরে ফুপায় ফুপায় কেঁদেছে আল্লাহ আপনার কেমন আজাব শুরু হয়ে গেছে এই আজাব কবে শেষ হবে সারা দুনিয়াতে শেষ না হলেও এই দেশের মানুষগুলোকে যিনি ভালোবাসেন তিনি কে বাবার একটা সন্তান যদি অসুস্থ হয় বাপ যেমন তাকে ভুলে যায় না আল্লাহর চরিত্র গোলামদেরকে আল্লাহর প্রতি ভালোবাসার কারণে নবীজির প্রতি ভালোবাসার কারণে যিনি ভুলে যান নাই তিনি কে আমার ভাই আজকের এখান থেকে কার্যক্রম হাতে নেন আপনি যদি এখান থেকে কার্যক্রম হাতে নিতে পারেন অসুর হাতিয়ার মজবুত ভাবে ধারণ করেন অজু বানা অজু করে অজু শিখে তপ তপ করে যখন পানি গুলা পড়বেন এই পানির সঙ্গে যিনি গুনা গুলা মাফ করে দিবেন তিনি কে আর শুধু এখানে শেষ না আপনি যদি অজু করে নামাজ আদায়ের জন্য বের হন দুনিয়া থেকে আপনি বিদায় নিলেন খুররাম মুহাজ্জালিন মিন আল ওযু ওযুর পানির চিহ্নটা থেকে যাবে কোটি কোটি মানুষের ভিতরে নবী সেদিন খুঁজবে কে আমার উম্মত এই ওযু করা মানুষের দিকে নবী যখন তাকাবে নবী যখন তাকায় দেখবে চেহারাটা চমচম করছে নবী সাফাত করবে সাফাতে ধন্য মানে যিনি জান্নাতি মানে দিবেন তিনি কে জালেমদেরকে বলি থেমে যান আজকে থেকে জুলুম বন্ধ করে আর একটা মুসলমানের গায়ে আঘাত করার দুঃসাহস করবেন না ঠিক না বেঠি জালেমরা যদি না থামে দুনিয়াতে জালেমদেরকে যিনি অপদস্থ করবেন লাঞ্ছিত করবেন অপমানিত করবেন টুকরা টুকরা করে জালেমদের চিহ্ন যিনি মিশাই দিবেন তিনি কে এইখানেই কিন্তু শেষ নয় জালেমদের জন্য কোন সাফাতকারী থাকবে না জালেমের জন্য কোন বন্ধু থাকবে না জালেমের জায়গা হবে জাহান্নামের ভিতরে জাহান্নাম তার ঠিকানা হবে ঠিক না বেঠি এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেন জুলুম সারবেন না করবেন যদি জুলুম করে দুনিয়াতেও আল্লাহ নিঃশেষ করবে আখেরাতও আপনার হারাবে ঠিক না বেঠি কয় কারণে জালেম জুলুম করে বলছিলাম কয় কারণ টাকার কারণে জুলুম করে নেতা কর্মীর কারণে জুলুম করে বুদ্ধি বিবেক ইসলামের বিরুদ্ধাচারণ করে ক্ষমতা পাওয়ার পরে জুলুম করে মোমেনের কোন হাতিয়ার নাই অস্ত্র নিয়ে মোমেন চায় না অস্ত্র নিয়ে মোমেন মোকাবেলা করে না মোমেনের হাতিয়ার হচ্ছে ওমান ইয়াতামা আলাল্লাহি সালাত কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা তোমাদের টাকা থাকবে অস্ত্র থাকবে অস্ত্র নিয়ে তোমরা হামলা করবা আল্লাহর উপরে ভরসা করার কারণে মোমেনের বিজয় হবে ঠিক না বেঠি আজকের এখান থেকে এক নম্বর হাতিয়ার নিয়ে যেতে হবে অজু রাজি আছেন দুই নম্বর হাতিয়ার আমার ভাইরা দিন কায়েমের জন্য সমাজ থেকে পরিবর্তনের জন্য এই সমাজে অজু করার পরে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে নামাজ ভিত্তিক সমাজ নির্মাণ করা লাগবে মান হাফাজ আলা সালাওয়াতিল খামস পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াক্ত মতো নামাজ পড়ে রুকু করে সেজদা করে ইয়ারা হাক্কান লিল্লাহি আলাই
শুধু আল্লাহকে দেখানোর জন্য রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নামাজ না অথবা মাইকে বলার জন্য নামাজ না নামাজ পড়বে আল্লাহর জন্য যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি